একজন সাধারণ যুবক হয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়ে দিলেন। সরাসরি নরেন্দ্র মোদীকে বললেন যে আপনার পাপের ফল এবং বিজেপি পার্টির পাপের ফল কেন দেশের মানুষ ভোগ করবে। এখন নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি পুরোপুরি কোণ ঠাসা হয়ে গেছে। বেশ কিছুদিন আগেই ইসলাম ধর্মের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই নিয়ে এবারে আরব বিশ্বের 57টি দেশ, একটা দুটো তিনটে নয়, একেবারে 57টি ইসলামিক দেশ তারা হুঁশিয়ারি দিয়েছে বিজেপির নরেন্দ্র মোদী এবং বিজেপির সরকারকে। বলেছেন যে এই রকম যদি হয় তাহলে আমরা কড়া ব্যবস্থা নেব। নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির নেতানেত্রীরা এখন চরম বিপদের মুখে রয়েছে, তারা এখন বাড়ি থেকে বার হতে ভয় পাচ্ছে। চলুন এই সাধারণ যুবকটি নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির নেতাদেরকে বুঝিয়ে দিলেন যে তাদের বিপদ খুব ঘনিয়ে এসেছে। আরব এবং দেশ এবং বিদেশ সবাই মিলে বিজেপি পার্টিকে পুরোপুরি শেষ করে দেবে। এখানে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের প্রচণ্ড বদনাম হচ্ছে এবং অপমান হচ্ছে, এবং ভারতবর্ষের বন্ধু দেশ আরব আমির শাহী তারাও ভারতবর্ষের বিরুদ্ধে চলে গেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বিজেপি এবং বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। কে এই নূপুর শর্মা? ইনি হচ্ছেন বিজেপির একজন মুখপাত্র, যিনি টিভি ডিবেটে এসে হযরত মোহাম্মদের বিয়ে নিয়ে একটি উস্কানিমূলক বিতর্কিতমূলক মন্তব্য করে বসেন। এবার দেখুন, হযরত মোহাম্মদের বিয়ে কোথায়, কবে, কার সাথে, কীভাবে হয়েছিল সে নিয়ে কোনো রকম মন্তব্য করছি না আর করতেও চাই না, কারণ সেটা একটি নির্দিষ্ট ধর্মের বিষয় আর ধর্ম নিয়ে রাজনীতি হয় না। আর এটা আমি না, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। তবে জানি না যে বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বিখ্যাত উক্তিটি কতজন মানেন। যদি সবাই মানতেন তাহলে আমার মনে হয় না যে দিল্লি হিংসা, গুজরাট দাঙ্গা কিংবা বাবরি মসজিদ ধ্বংসের মতো দাঙ্গাগুলো স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে আবার ঘটত। এবার আপনার শুনতে অসুবিধা হলেও, আপনার খারাপ লাগলেও এটা সঠিক যে ভারতবর্ষের রাজনীতির মান দিনের পর দিন ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে। আজকে এটা কেন বলছি? আজকে বলতে বাধ্য হচ্ছি। আগে নেতামন্ত্রীদের বিতর্কিত উস্কানিমূলক মন্তব্যে দাঙ্গা বাধ্য, সেটা দিল্লি হিংসা হতে পারে, সেটা গুজরাট দাঙ্গা হতে পারে, সেটা বাবরি মসজিদ ধ্বংস হতে পারে, কিন্তু বর্তমানে চুনোপুটিদের মন্তব্যে দাঙ্গা বাধে। কে চুনোপুটি? এই বিজেপির মুখপাত্র নূপুর শর্মা, সে তো চুনোপুটি। কে সে? না এমএলএ, না এমপি, সে সামান্য মুখপাত্র। আজকে তার কথাতে উত্তরপ্রদেশের মাটিতে দাঙ্গা বাজছে। সত্যি অবাক হয়ে যায় ভারতবর্ষের রাজনীতির মানটা কতটা নিচে নেমে গেছে। টিভি ডিবেটে নূপুর শর্মা যে বক্তব্যটি রাখেন, সেই বক্তব্যটিকে, কাটা ভিডিওটিকে টুইট করেন দিল্লি বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল, এবং সেটা দেখতে দেখতে টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবং সেটা আরব আমির শাহীর বিভিন্ন দেশ দেখে, এবং সেই বিভিন্ন দেশ আরব আমির শাহী তারা ভারতবর্ষের বিরুদ্ধে চলে যায় এবং তারা ভারতবর্ষের এই মন্তব্যের বিরোধিতা করে। এবারে ভক্তরা উড়ে এসে বলবে এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণ পরেই, আরব আমির শাহী সমস্ত দেশই তো মুসলিম, তো মুসলিমরা আমাদের বিরুদ্ধে গেছে, তো আমাদের কী যায় আছে? ভারতবর্ষের সাথে আরব আমির শাহীর বিভিন্ন দেশ, সেই ইরাক হতে পারে, ইরান হতে পারে, কুয়েত হতে পারে বা অন্যান্য দেশ, তাদের সাথে সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, অর্থনৈতিক স্তরে সম্পর্ক আছে এবং কূটনৈতিক স্তরে সম্পর্ক আছে। আজকে যদি এইসব কারণে আরব আমির শাহীর সাথে ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় তাহলে ভারতবর্ষের বহু ক্ষতি হবে, তা আপনাদের এক এক করে বলছি। যখন মোদিজি কাশ্মীরের 370 ধারা বিলোপ করলো, ঠিক সেই সময় পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে এবং কাশ্মীরের এই 370 ধারা বিলোপ নিয়ে ভারতবর্ষকে আন্তর্জাতিক স্তরে বদনাম করতে শুরু করলো, এবং পাকিস্তান ভারতবর্ষকে রাজনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করলো। এবং পাকিস্তান ভেবেছিল যে পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি এবং আরব আমিরশাহীর বিভিন্ন দেশ, সে ইরাক, ইরান, কুয়েত, এরা যেহেতু মুসলিম কান্ট্রি, তাই কাশ্মীর ইস্যুতে এবং কাশ্মীরের 370 ধারা বিলোপ এই ইস্যুতে আরব আমিরশাহীর বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে। কিন্তু পাকিস্তানের এই ধারণা ভুল প্রমাণ করলো আরব আমিরশাহী, এবং কাশ্মীরের 370 ধারা বিলোপ এবং অন্যান্য ইস্যু নিয়ে আরব আমিরশাহী বলল যে এইটা ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আরব আমিরশাহী কোনো রকম নাক গলাবে না। এবং এইটা বলে কার্যত ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছিল আরব আমিরশাহী। কিন্তু আজকে সেই আরব আমিরশাহী কেন ভারতবর্ষের বিরুদ্ধে চলে গেল? আজকে এই আরব আমিরশাহীর বিভিন্ন দেশ, ইরাক, ইরান, কুয়েত, এইসব দেশগুলোতে ভারতবর্ষে বিভিন্ন পণ্য বিক্রি হয়, ভারতবর্ষ বিভিন্ন পণ্য রপ্তানি করে। আজকে যদি সম্পর্ক ছিন্ন হয় এইসব কারণে, তাহলে ভারতবর্ষের এই পণ্য রপ্তানি করা বন্ধ হবে, যার ফলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরও তলানিতে যাবে। আজকে তো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, ভারতবর্ষের সেই অর্থনৈতিক অবস্থা আরও নিচের দিকে নামতে শুরু করবে। শুধু তো তাই নয়, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া ইউক্রেন থেকে ভারতবর্ষ যে পেট্রোলিয়াম, পেট্রোল ডিজেলের কাঁচামাল, যে পেট্রোলিয়াম আমদানি করতো, সেই আমদানি বন্ধ আছে, ঠিকমতো সাপ্লাই হচ্ছে না। এবং এখানেও মোদীজির বিদেশ নীতি ফেল, যার ফলে মোদীজি কী করছে এবং মোদী সরকার কী করছে, আরব আমিরশাহীর বিভিন্ন দেশ, ইরাক, ইরান, কুয়েত, এখান থেকে পেট্রোল ডিজেলের কাঁচামাল, পেট্রোলিয়াম আমদানি করছে। এবার যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে পেট্রোলিয়াম আমদানি করা বন্ধ হবে, যার ফলে কী হবে, আখেরে ভারতবর্ষের সবথেকে বড় অংশের একটা ক্ষতি হবে, এই পরিবহন ব্যবস্থা সবথেকে বড় অংশের একটা ক্ষতি হবে। শুধু তাই নয়, আজকে আরব আমিরশাহীর বিভিন্ন দেশ, ইরাক, ইরান, কুয়েতে, এখানে ভারতবর্ষের বহু মানুষ চাকরি করেন, আজকে তাদের চাকরি বিপদের সম্মুখীন হবে। আজকে যদি ভারতবর্ষের সাথে আরব আমিরশাহীর সম্পর্ক ছিন্ন হয়, সে রাজনৈতিক হতে পারে, সে অর্থনৈতিক হতে পারে, সে কূটনৈতিক হতে পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন হলে ভারতবর্ষের কিন্তু একটা বিরাট ক্ষতি হবে। শুধু তাই নয়, আরব আমির শাহীর বিরোধিতা এতটাই চরম লেভেলে পৌঁছেছে যে আরব আমির শাহীর প্রশাসন
এবং আরব আমিরশাহির বিভিন্ন মানুষ তারা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিচ্ছে এবং সেখানে বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে মোদির ছবি তার উপরে জুতোর একটা ছাপ দেওয়া, এরকম ছবিও দেখা গেছে। শুধু তাই নয়, আরব আমিরশাহির প্রশাসন এবং আরব আমিরশাহির মানুষ তারা সেখানে উপস্থিত, অর্থাৎ আরব আমিরশাহির বিভিন্ন দেশ ইরাক, ইরান, কুয়েত এই সমস্ত দেশে উপস্থিত যে ভারতীয় দূতাবাস সেইখানে সে লিখিত পত্র জমা দিয়ে নুপুর শর্মার বক্তব্যের বিরোধিতা করছে। তাহলে বুঝতে পারছেন তো, ঘরে বাইরে চাপে পড়তেই বিজেপি এই নুপুর শর্মাকে সাসপেন্ড করলো 6 বছরের জন্য এবং বিজেপি একটি প্রতিবেদন দিল এবং যেখানে বলা হলো যে এই নুপুর শর্মার বক্তব্যকে বিজেপি সমর্থন করে না এবং এই নুপুর শর্মা বিজেপির ফ্রিঞ্জ এলিমেন্ট, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ, অপ্রয়োজনীয় অংশ বলছে এই নুপুর শর্মাকে। কিন্তু এই অপ্রয়োজনীয় অংশ ফ্রিঞ্জ এলিমেন্ট নুপুর শর্মাকে এতদিন টুইটারে ফলো করতেন খুদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নীতিন গডকরি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিংবা জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডা কিংবা নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী তাদেরকে পুষ্পস্তবক দিচ্ছে এই নুপুর শর্মা, সে ছবি পর্যন্ত আছে। তারপরেও নুপুর শর্মা ফ্রিঞ্জ এলিমেন্ট হয়ে যায়, অর্থাৎ বুঝতে পারছেন তো কী লেভেলের দ্বিচারিতা করে বিজেপি। এই নুপুর শর্মা বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের সম্মানহানি করলো, অথচ এই নুপুর শর্মাকে গ্রেপ্তার করা হয় না। কিন্তু আজকে যদি কেউ মোদী সরকারের বিরোধিতা করে, মোদিজির বিরোধিতা করে, তাহলে তাকে গ্রেপ্তার করা হয়। কেন বলছি, কারণ কয়েকদিন আগে গুজরাটের নির্দল এমএলএ এবং জার্নালিস্ট একজন তার বিরুদ্ধে অসমে এফআইআর হয় এবং অসমে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কেন, তিনি মোদিজির রাজনৈতিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। অথচ এই নুপুর শর্মার মতো মানুষরা কিংবা বিজেপি নেতা মন্ত্রীরা ভারতবর্ষের সম্মানহানি যখন ঘটায় তাদের গ্রেপ্তার করা হয় না। বিজেপির বিরোধিতা করলে, মোদিজির বিরোধিতা করলে, মোদী সরকারের বিরোধিতা করলে রাজনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে পাকিস্তানি, তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হবে। কিন্তু ভারতবর্ষের সম্মানহানি করলে তাদের গ্রেপ্তার করা হবে না। শুধুমাত্র নুপুর শর্মা নয়, বিজেপির আরও এক মুখপাত্র সম্বিত পাত্র, তিনিও প্রতিদিন প্রায় টিভি ডিবেটে বসে বিতর্কিতমূলক উস্কানিমূলক মন্তব্য করে বসেন। আমি তার কিছু ঝলক দিচ্ছি, আপনারা শুনুন। ये शॉल नहीं, ये वो आस्तीन है जिसके नीचे सांप छुपा रखा है तुमने। ये शॉल हटा के दिखा, इसके नीचे सांप दिखेगा। दूसरे मैं चैलेंज करता हूँ। অর্থাৎ বুঝতেই পারছেন তো, শুধুমাত্র নুপুর শর্মা নয়, এই সম্বিত পাত্র এরকম বিতর্কিতমূলক মন্তব্য করেন, বিজেপি কাদের কাদেরকে সাসপেন্ড করবে? তাহলে পুরো বিজেপিটাই হয়তো সাসপেন্ড হয়ে যাবে, কারণ বিজেপির প্রায় সমস্ত নেতাই বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্য করে। এবং সবথেকে বড় কথা কী জানেন, এই যে এরা বিতর্কিতমূলক উস্কানিমূলক মন্তব্য করছে, সে নুপুর শর্মা হোক, সে সম্বিত পাত্র হোক, এটা এদের দোষ নয়, এই দোষটা বিজেপির। কারণ বিজেপির স্ট্যান্ড এটা, বিজেপির পলিটিক্যাল স্ট্যান্ড বলুন, আইডিওলজি বলুন, কট্টর হিন্দুত্ব, এবং ভারতবর্ষের সামনে কট্টর হিন্দুত্ব প্রচার করতে হবে, এটাই বিজেপির স্ট্যান্ড। এবং যার জন্য বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে এইসব মুখপাত্ররা বিতর্কিতমূলক মন্তব্য করেন। আসলে ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের মান নিয়ে এদের কোনো যায় আসে না। তাই আমি আবারও বলছি, ভারতবর্ষের মাটি থেকে এদেরকে যতদিন না সমূলে নির্মূল করতে পারবেন গণতান্ত্রিক পদ্ধতিতে, ততদিন ভারতবর্ষের অপমান হবে, ভারতবর্ষের সম্মানহানি হবে আন্তর্জাতিক স্তরে। তাই আমাদেরকে সবাইকে একজোট হয়ে এই বিজেপিকে সমূলে নির্মূল করতে হবে।